বাবু কর্নারে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো কাকরোল অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে ভেজে খেয়ে দেখুন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। সব পুষ্টিগুণ বজায় রেখে মুচমুচে কীভাবে কাকরোল ভাজবেন সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে কাকরোলগুলি ভিজিয়ে রেখে গোল করে কেটে নিয়েছি, এই যে দেখুন ঠিক এইভাবে। এবারে কিন্তু আমি জলে ধোব না, কাটার আগেই ধুয়ে নিয়েছি। তারপর হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে বেশি পরিমাণ আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। আপনি যে অয়েল ব্যবহার করেন তাই নেবেন। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে গোটা জিরে আমি দিয়ে দিলাম। জিরেটা যখন ফুটে উঠবে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। তারপর এটাও বেশ ভাজা হয়ে যাবে। তারপর হলুদ আর লবণ মাখানো কাকরোলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে। যখন আমি কড়াইয়ের মধ্যে কাকরোলগুলো দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে, তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। সে কথা মাথায় রেখে কাকরোলগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে। এই যে দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে। দেখবেন দু মিনিটের মধ্যে এরকম ভাজা হয়ে যাবে, বেশ খেতে মুচমুচে লাগবে। এই যে দেখুন, এবার আমি তেল ধরিয়ে তুলে নেব। রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।